হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সব কেমন আছো বলো? আমরা যে খুব ভালো আছি সেটা বলবো না, মন মেজাজ একদমই ভালো নেই, সেটা তোমরা বুঝতেই পারবে। কারণ আমি এখন দেখবে যে ডেলি ব্লগ বা ডেলি ভিডিও করাটা এখন করতে পারছি না একদমই। আর ঘরের অবস্থা দেখো, আমাদের চারিদিকে এরকম ভিজা ভিজা, স্যাঁতস্যাঁতে, একে বৃষ্টি হচ্ছে। আর কদিন যা বৃষ্টি হলো, এই যে কদিন বৃষ্টি হলো সে কদিন আমরা পুরো একদম আতঙ্কে আতঙ্কে কেটেছে। তিশিকা দেখো এখানে খেলা করছে, নিচেরা যেহেতু ঠান্ডা রয়েছে তোকে ওই জন্য খাটেই এখানে সাইকেলটা তুলে দিচ্ছি যে এখানে বসেই খেলা করো, তুমি নিচে নামতাম না, কারণ যত নিচে ঘুরছে না এই ঠান্ডাতে। আর মোজা পড়তে বলছি, তার বেলা পড়বে না, মোজাটা একবার করে পড়বে তারপর আবার খুলে দেবে। কি আরো কি আরো, এই যে একটা পায়ে মোজা পরে রেখেছে আরেকটা পায়ে খুলে দিয়েছে। একটা পায়ে মোজা কই, একটা পায়ে তুমি মোজা পরছো না কেন? ঠান্ডা লেগে যাচ্ছে না? সক্স সক্স পরছো না কেন তুমি? ওই যে দেখো দেখাচ্ছে, আরেকটা পায়ে মোজা পরেনি, ওই জন্য তো ঠান্ডা লেগে যাচ্ছে। এই তো ওই জন্য ওকে যতটা পারছি খাটেই উঠিয়ে রাখার চেষ্টা করছি। নিচেটাতে একটা মাদুর পেতে বা একটা শতরঞ্চি পেতে যে রাখবো সেটা থাকবে না, ও নিচে নামালেই গোটা ঘরে ঘুরে বেড়াবে। তো ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য বারে বারে ওকে, ওই জন্যই এখন আমি বলেছি যে গোটা শীতকালটা যতটা পারবো ওকে খাটে উঠিয়ে রাখবো, দরকার নেই, যা খেলার হবে তুই খাটেই খেল। আর এমনি তো যখন আমি রান্নাবান্না করতে যাচ্ছি তখন তো চলে যাচ্ছে নিচে ঘুরে বেড়াচ্ছে, সকাল দিকটাতে অসুবিধা নেই, কিন্তু এই রাত্রেবেলার থেকে সন্ধ্যেবেলার পর থেকে আর নিচে ওকে বেশি নামাচ্ছি না। ঘরটা এত ঠান্ডা হয়ে গেছে, মানে থাকতে থাকতে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, আমারও ঠান্ডা লেগে যাচ্ছে, তিশিকারও ঠান্ডা লেগে যাচ্ছে। পুরো জল ঢুকেছিল তো জলে, দেওয়ালগুলো পুরো ভিজে রয়েছে, তো ওই জন্য কিন্তু এরকম ঠান্ডা লেগে যাচ্ছে। বাবান বাবান দেখাতো দেখাতো, কি হলো কি হলো ভাই, কি হয়েছে ভাই? উ হয়ে গেছে কেন? উ হয়ে গেল কেন? তুমি কি করলে ভাইকে, ভাইকে কি করেছো? ধুমি করে দিয়েছ কেন? ধুমি করলে ভূত হয়ে যাবে বা ভাই, এবার ভূত হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, তো ধুমি করেছো কেন তুমি? ওই জন্যই তো ভাই ভূত হয়ে যাবে। কোথায় গেছিলে তুমি আজকে? পার্কে? তুমি সবসময় খালি পার্কে ঘুরতে যাও না, যেখানে ঘুরতে যাওয়ার হবে খালি একটা পার্ক শিখে গেছে ও খুব। এখন যে বলবো যে চল বাইরে যাবো ঘুরতে, কোথায় যাচ্ছি না পার্কে, ও খালি এখন পার্কে ঘুরতে শিখে গেছে। নেনির হ্যাপি, নেনি হ্যাপি। আচ্ছা, ও আজকে সকালবেলার থেকে কি বলতো নিজের জন্মদিনের ভিডিওটা দেখছিল, যখন 1 বছর বয়স ছিল ওর, 1 বছর বয়সের যে জন্মদিনের ভিডিওটা ওইটা দেখছে ও, সেই থেকে বলছে নেনি হ্যাপি বার্থডে। খুব ভালো লেগেছে ওই ভিডিওটা, চারিদিকটা পুরো ভিজা ভেজা দেখতেই পাচ্ছ। আর ঘরটা যে চেঞ্জ করবো এখন সেটাও হচ্ছে না, মানে এমন কিছু পরিস্থিতিতে পড়ে গেছি যে এখন চেঞ্জও করতে পারছি না। সেটা কি কারণে চেঞ্জ করতে পারছি না সেটা আমি তোমাদেরকে এখন বলতে পারবো না, পরে জানাবো। কি হয়েছে ভাইয়ের, ব্যথা লেগে গেছে? ভাই ব্যথা পেয়েছে কেন? তুমি আদর করে দাও ওকে একটু, ভাইকে একটু আদর করে দাও, আদর করে দাও, ব্যান্ডেজ লাগিয়ে দাও। হ্যাঁ ও এখন শিখে গেছে ব্যথা পেলে পরে ব্যান্ডেজ লাগাতে হয়। হ্যাঁ কিস, হ্যাঁ কিসি করে দাও। আর আর কি করতে হয়? খেল খেল, এবার খেল, আমার ভাই খেলো। আর কি করতে হবে এবার? ভাইকে একটু খাবার খাই দাও। ওর খিদু পেয়েছে, দেখো ভাইয়ের একটু খিদু পেয়েছে। আর তিশিকার এই যখন ঘরে জল ঢুকেছিল, তিশিকার সব খেলনাগুলো জলে একদম নোংরা হয়ে গেছিলো, তো সব ফেলে দিয়েছি, শুধুমাত্র এই ভাইটাই রেখে দিয়েছিলাম, কারণ এটা ওর খুবই একটা প্রিয় খেলনা। ওর জামা কাপড় একটাও নাই, জামা কাপড় সব খুলে ফেলে দিচ্ছে, তাও এটাকে নিয়ে ও ঘুরে বেড়াবে। কি করছো? আর দেখো ভাইকে গিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঢাকা দিয়ে দিচ্ছে। এটা আমি ওইখানে গুছিয়ে রাখলাম বালিশ টালিশ গুলো, আর এখন তো শীত মানে ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য সব কম্বল টম্বল নামানো হয়েছে, দুনিয়ার জিনিস এখানে সব গুছিয়ে রাখবো, আর ওইগুলোকে সব টেনে টেনে আনবে, খাটের মাঝখানে করবে, আর ওর উপর লাফা ঝাপা সারাদিন। এটাই হয়েছে তিশিকার এখন রুটিন, নতুন খেলা। হ্যাঁ তো তিশিকার জন্য নতুন নতুন খেলনা কিনছি, কিন্তু ওই খেলনাগুলো ওর যে প্রিয় খেলনাগুলো ছিল সেগুলো তো আর আসবে না। এখন যেহেতু শীতকাল তো এইগুলো এখন শুকাবেও না, তারপরে কি বলতো
প্রতিদিন না আতঙ্কে আতঙ্কে দিন কাটছে। মানে যখনই বৃষ্টি হচ্ছে, এই কদিন এই যে বৃষ্টি হলো, রাত্রেবেলা ঘুমাতে পারছি না। তারও সারা রাত জেগে বসেছিল যে যদি জল উঠে যায়, আবার যদি অমনি জল উঠে যায় তাহলে কি করব। সেই জন্য মানে এর আগের বার যেহেতু ওরকম মানে ঘুমিয়ে গেছিলাম আর তখন জল উঠে গেছিলো, তো একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আমাদের মনের মধ্যে। তো ওই জন্য কি বলো তো, যখনই বৃষ্টি হচ্ছে না খালি বাইরের দিকে বারবার করে তাকিয়ে বসে থাকছি যে যদি জল উঠে যায়, এইরকম পরিস্থিতি। মানে আতঙ্কে আতঙ্কে দিন কাটছে আমাদের প্রতিদিন। এই কদিন তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল, তো তখন জল টল কিছু ওঠেনি, যাই হোক। এরপরে যে আবার হবে না সেটা তো কেউ বলতে পারে না। একবার যখন হয়েছে মানুষের মনের মধ্যে একটা ভয় চলেই আসবে যে আবার এটা হতে পারে, তাই না? এর আগে কোনোদিন এরকম হয়নি, আর এই বছর মানে এই এইটাই ফার্স্ট টাইম যে আসানসোলের এরকম এইসব অনেক এলাকাতে এরকম ঘরের ভেতরে এরকম জল ঢুকে গেছিল। কতটা পর্যন্ত জলের লেভেল, একবার করে রং করা হয়েছে অর্ধেক করে, কিন্তু তাতেও কিছু কাজ হয়নি। ঘরটা এমন ভিজা ভিজা লাগছে না যে ওই থেকে, আর আমার এমনিতে একটুখানি ঠান্ডা লাগার ধাঁচ, তো ওই থেকে আমার কিন্তু সারাদিন বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে। তিশিকার কদিন খুব ঠান্ডা লেগেছিল, ওকে ওষুধ খাইয়ে ডাক্তার দেখিয়ে তারপর আস্তে আস্তে ঠিক হলো। মানে যতক্ষণ না এই ঘরটা এবার চেঞ্জ করতে পারছি ততক্ষণ শান্তি নেই। মানে আমার কি বলতো, কোনো জিনিসের প্রতি যদি আমার মন উঠে যায় না, সেখানে আমার একদমই থাকতে ইচ্ছা করে না। এই বাড়িটার প্রতি আমার সেরকমই হয়েছে, মন উঠে গেছে একবার। মানে বাকি সবই ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। এই জিনিসটা, এই ঘটনাটা যদি না হতো তাহলে ভেবেছিলাম যে এই বাড়িটাতে আমরা অনেক দিন পর্যন্ত থাকতে পারবো। এই ভাড়া বাড়িতে থাকলে এই সমস্যা। তো অনেক কথাই বললাম, এবার তারক আসবে, ও আসলে পরে একটু চা টা করব, আবার রাতে রান্না বান্নাও আছে। কি সমস্যা, কি সমস্যা তোমার? বাবা কত রাগ দেখছো, একদম সাইকেল লুটিয়ে একদম ফেলে দিচ্ছে, বাহুবলি হয়ে গেছে তিসিকা। কই উঠিয়ে দাও তো সাইকেলটা, উঠিয়ে দাও তো, বাহুবলি হয়েছে, বাহুবলি। বাবা রে, পায়ের মধ্যে যদি পড়েছে তোমার তারপর তুমি বুঝতে পারবে, পায়ের মধ্যে। উনি কয় না, উনি কয় না, অত রাগ কিসের? এই যে বাহুবলি হয়ে গেছে তিশিকা। এ এ এ যা মজা লাগছে না, পায়ে যদি পড়ে তখন কি হবে বাবা? উনি কয় না মা, কয় না, কয় না, দুষ্টু কয় না, অনেক দুষ্টু হয়ে গেছো তুমি। তো এই যে তারক এলো, চা টা করলাম, দুজনে মিলে বসে চা খাচ্ছি আর কথা বলছি যে ঘরের কি অবস্থা আমাদের। ভিডিও তো করছি, কিরকম বাজে দেখতে লাগছে ঘরটা, ওই জন্য আর ভিডিও করতে আর ইচ্ছা করছে না। কেমন বলো, কবে চেঞ্জ করব আমরা? এই ঘরের জল আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে দেওয়ালে। আমাদের মানে কি বলতো, কোনো কাজটা না মানে এক চান্সে সাকসেসফুল হয় না কোনোদিনই। আচমন তো বললো তারও, মানে সে আটকে 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 হবে, সাকসেস হবে কিন্তু গড়িয়ে গড়িয়ে সাকসেস হয়, সেটাই। যার জন্য আমরা এখন পুরো একদম না বাড়িটা চেঞ্জ করতে পারছি না কিছু করতে পারছি। আর তিশিকা এখানে কি করেছে দেখো, এই যে গোটা খাটের অবস্থা বললাম না, আমি গুছিয়ে রাখলাম, ওগুলোকে সব টেনে টেনে নিয়ে আসবে, নিয়ে ওটার মধ্যে লাফা জাপা করে। ও কি মাম্মা, ফোনটা লক করে দিয়েছে। লক করে দিয়েছে কি করে? লক করলো, পণ্ডিত ব্যক্তি একবারে। দেখো তিশিকা চুপ, ইয়েতে চুল কি, এটা কি খেয়েছো তুমি, কি ফেলেছো গেঞ্জিতে, দেখিয়ে দেখি আসো, চায়ে কাপ গুলো ছড়াও, দেখি তো কি ফেটেছে দেখি তো। আমার সঙ্গে তিশিকা এখন আমার সঙ্গে একটু দাদাই, তারপর দিন, তারপর মামাই, তারপর মাননি, তারপর দাদু, দাদু। এবারে ম্যাও আসছে কিন্তু সাবধান, ম্যাও ম্যাও ম্যাও। আবার 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 আরেকবার দেখবেন, আরেকবার দাও, ডাল দি, ভাত দি, মাছ দি, মাংস দি, টিচিকা খায়, পাপ্পা খায়, মাম্মাম খায়।
এরপর 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 মামা আস্তে আস্তে ভুলে গেছে বুঝলে এরপর দাদাই তারপর দিন তারপর মামাই তারপর মানি তারপর দাদু এমন আসছে কিন্তু সাবধান কি করে দেখো দুজনে মিলে একদম কুস্তি লড়ছে দুজনে মিলে আর ও খালি যাবে পাপার সাথে মানে ওর এটা ভালো লাগে পাপা ওরকম করে ওকে চটকাবে ধর ইয়ে করবে বারবার করে ছেড়ে দেবে ও আবার যাবে পাপার কাছে পাপা করে দাও পাপা ডা করে দাও আ আ করে দাও মাম্মা মাম্মা তোমার নাম কি বলে দাও তো একটু আবার যাবে লাফি লাফি খালি বারবার করে যাবে ওরকম করে কিচ্ছু জানি না আমাদের সব একদম সব আটকে রয়েছে একটা জিনিসের উপর একটা একটা কারণে আমাদের সবকিছু আটকে রয়েছে আর এখন অবশ্য বাচ্চাদের স্কুলটাও মানে বাবাটি 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 আসতে 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 পড়ে যাবি আসতে স্কুলে ভর্তি করানো হচ্ছে না স্কুল যাবে তুমি স্কুল আরে কি রান্না বান্না হবে না নাকি গো আরে রান্না বান্না করব না হ্যাঁ করবো দা পড়ে না পড়ে না কিছু গায় এবার কিছু গায় পড়বে বলে এ বি সি কি বলো সি দি এত দুষ্টু বাচ্চা এত চঞ্চল ওকে পড়তে বসালে বারবার করে উঠে চলে যাচ্ছে ওকে যে কি করে আমি পড়া করাবো আমি নিজেও জানি না বলে দাও এই দুষ্টু বাচ্চাটাকে নিয়ে কি করে আমি পড়াবো বুবুন লেগে যাবে কিন্তু খালি ওই ইয়ে বালিশের মধ্যে গিয়ে আর এখন আর ওই যে গম্বল গুলো হয়েছে আর একটু গদি হয়েছে ওর বেশ ভালো হয়েছে এবার এলাম রান্নাঘরে রান্না করবো আজকে করবো হচ্ছে ঘুগনি আর রুটি এই যে আলু পেঁয়াজ এগুলো সব কাটলাম আর গোটা কাঁচা লঙ্কা দেবো কারণ তিসিকার জন্য একই সাথে করবো একে তো রান্না বান্না রান্নাঘরে যে অবস্থা রান্নাঘরে আসতে ইচ্ছা করছে না তারপরে আবার যদি আলাদা আলাদা করে রান্না করতে যাই আমার রান্না করার যেটুকু ইচ্ছা আছে সেটুকু আর থাকবে না ওই জন্য একই সাথে করব গোটা লঙ্কা দেব ওটা তুলে নিয়ে তারপর আবার এই লঙ্কাগুলো একটুখানি এই লঙ্কাগুলো একটুখানি ঘেটিয়ে দেবো ব্যাস ঝাল হয়ে যাবে তরকারি রান্নাবান্না কমপ্লিট এই যে তিসিকার জন্য খাবার নিয়ে চলে এসেছি ওর জন্য মেনলি ওই ঝোল আর আলুই নিয়েছি ও ঘুগনি মটরগুলো তো অত মানে খেতে পারে না বা পছন্দ করে না তো আলু আর ঝোলটাই হালকা করে ওর জন্য নিয়ে এসেছি আর আমাদেরটা লঙ্কা দিয়ে ঘেটিয়ে একটুখানি চিকেন মশলা গরম মশলা দিয়ে দিলাম ব্যাস আমাদের ঘুগনিও একদম রেডি দেখলে তোমরা কত তাড়াতাড়ি হয়ে গেল একবারে করে নিলাম প্রেশার কুকারে আর রুটি করে নিলাম হয়ে গেল এবার তিসিকাকে আমি খাওয়া খাওয়াবো সাউন্ড দিতে হবে না অত মামা ভিডিও করছে না অত সাউন্ড লাগবে না এবার খাবার খেতে হবে তো খাবার খাবে না রুটি খাবে না কি খাবে তাহলে তুমি এই যে আজকে রাতের ডিনার ঘুগনি সাথে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রুটি আমাদের খাবার নিয়ে চলে এসেছি এবার আমরা খেয়ে নেব আর খেতে খেতে আমি দেখবো একটুখানি মিঠাই এ কদিন আমার মিঠাই দেখার খুব মানে নেশা হয়েছে আমি আগে দেখতাম না বাংলা সিরিয়াল কোনো মোবাইলেই দেখবো টিভিতে তো
আমাদের কেবল কানেকশন নেওয়া নেই, তো মোবাইলেই দেখবো। ওই বাড়িতে যখন যাই মায়ের সাথে বসে বসে দেখি, সেই থেকে আমার আবার এখন মিঠাই দেখার নেশা হয়ে গেছে। আমি এখন প্রতিদিন এই খাবার খাওয়ার সময় দেখছি, তো বেশ ভাল লাগছে। আর কোনো সিরিয়াল দেখি না, ওই একটাই দেখি, আর মানে দেখতে চাইও না, নাহলে দেখতে আরম্ভ করলে না সেই মানে একটার পর একটা সিরিয়ালে নেশা হয়ে যাবে। তো যাই হোক, আর তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।